আশা করছি সব ভালোই আছো রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর ভ্যাক্যান্সি পজিশান অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল মানে এটা একটা আজকে অর্থাৎ একুশ অক্টোবর নোটিফিকেশান বেরোলো এই নোটিফিকেশান মধ্যে তোমরা জানতে পারবে যে সামনে যে প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ হচ্ছে সেই ইন্টারভিউতে কতটা ভ্যাকান্সি আছে জেলা ভিত্তিক ভ্যাকান্সি কত আছে অ্যাকাডেমি স্কোর কতটুকু আছে সব কিছু বলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তেইশ পেজের এই আছে নোটিফিকেশান আছে আমি সবটুকু পড়বো না একদম যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলবো হ্যাঁ মেন জিনিসটা হচ্ছে কি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আজকে থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ আর চলবে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দো নভেম্বর পর্যন্ত অনেক দিন থাকছে অসুবিধা নাই তারপরে মেন হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিয়েছে কবে কোথায় কোথায় ফর্ম ফিল আপ করবে এই লিঙ্কটা দিয়েও দিয়েছে তোমরা এই দু ওয়েবসাইটে যেতে পারো যারা হাজার চোদ্দো পর্যন্ত দশ হাজার তার ডেট কলব্যাক করে আসো তাদের জন্য এই জিনিসটা মেন ব্যাপারটা অনেক দিন থেকে যারা ভ্যাকান্সি নিয়ে দুশ্চিন্তায় ছিল ওই জিনিসটা আমি এখানে বলেছি আবার এবার তো গৌতম পালবাবু স্যার বলেছিলেন যে এগারো হাজার প্লাস হবে তো ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা ক্যান্ডিডেটকে এবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ানো হবে এখান থেকে বলেছি দু হাজার চোদ্দো থেকে হয়তো ষোলো হাজার আছে এবার এখান থেকে নয় হাজার দিয়ে তোমার যতটা হয় কত পঁচিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে এগারো হাজার ভ্যাকান্সি কম না তবুও রিক্স থেকে যাচ্ছে হ্যাঁ অনেক জিনিসই জেলাভিত্তিক ভ্যাকেন্সি দেওয়া আছে কোন জেলায় কতটুকু আছে আলিপুরদুয়ার আছে একশো ছিয়ানব্বই ক্যারোমিটার দেখে নেবে আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যারা প্যারাটেজার আছে প্রত্যেক জেলাতে প্যারাটিচার করে দেখবে ছাব্বিশটা সাতাশটা আঠাশটা বা চল্লিশটা পঞ্চাশটা করে সিট আছে যেমন আলিপুরদুয়ারে তেইশটা প্যারাটিচারদের আছে মজা ওদের হ্যাঁ বাঁকুড়াতে আছে দুশো আটত্রিশটা টোটাল তার মধ্যে উনত্রিশটা ইয়ে আছে নবাদে আছে প্যারাটিচারদের আছে বীরভূমে আছে চারশো ছিয়াশি প্যারাটেজার ছাপ্পান্ন হ্যাঁ কোচবিহার আছে চারশো ছত্রিশ দক্ষিণ দিনাজপুর আছে দুইশো একষট্টি হুগলি আছে সাত আটশো ষাট সবচেয়ে বেশি মনে হচ্ছে এটাই যাবে মনে হচ্ছে আটশো ষাট প্রচুর সিট আছে একটু খেয়াল করে ফর্ম ফিল আপ করবো যেখানে বেশি যখন করতে পারো হাওড়া হাওড়াতে আছে বাপরে নশো পঁচাত্তর এখান এত টিচার কম ওখানে হাওড়াতে নেক্সট আছে আমাদের এরপরের জেলা যেটা হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে সিট আছে টোটাল আছে তিনশো ছিয়াত্তরটি ঝাড়গ্রামে আছে ছশো একানব্বইটি মালদায় খুব কম আছে এবার দেখলাম হ্যাঁ কলকাতায় আছে দুশো বত্রিশটি অনেক কম মালদাতে আছে মাত্র চারশো চুয়ান্ন মালদাতে প্রচুর ক্যান্ডিডেট পাস করা আছে হ্যাঁ এবার যারা চাকরি পাবে মনে হচ্ছে বাইরে পেতে পারে মালদার মুর্শিদাবাদে আছে ছশো উনসত্তর ভালোই যারা একটু মালদার ফারাকার আশেপাশে আছে ওরা মুর্শিদাবাদে ফর্ম ফিল আপ করতেই পারো সুবিধে পাওয়ার জন্য নেক্সট আছে সাতশো আশি নর্থ চব্বিশ পরগনা তারপর আছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান আছে মাত্র একশো বিরাশিটি একশো একশো পঁচাশি সিটি পূর্ব বর্ধমান মানে বর্ধমানকে দুটো ভাগে বাক্য রয়েছে সাতশো পঁচাশি সিটি আছে পূর্ব বর্ধমানে পশ্চিম মেদিনীপুর আছে মোট চুরাশি জনে এত কম বাপরে ভাগান্সি কত কম দশটা আছে বাইশ তার তারপর পুরুলিয়া পুরুলিয়াতে আছে সাতশো একত্রিশ তারপরে শিলিগুড়ি শিলিপুরা আছে একশো পঁচাশি সাউথ চব্বিশ পরগনা তারা আছে বাপরে সাউথ চব্বিশ পরগনা যারা আছে ওদের মজা হয়ে গেলো তেরো হাজার সরি এক হাজার তিনশো ভ্যাকান্সি আছে উত্তর দিনাজপুর আছে ছশো দুইটি তো এইগুলো ভ্যাকান্সি নতুন হ্যাঁ তো যারা যারা টেট কোয়ালিফাই করেছে ওদের জন্য এই খুবই খুশির খবর উনত্রিশ নয় অ্যাপ্লাই করে দিয়েছে যে কী কী পে স্কেল ছিল দেখতে পাচ্ছো তোমাদের পে স্কেল শুরু হবে আঠাশ হাজার নশো ডি এ যোগ হবে এইচ আর হবে হ্যাঁ এম এ দিয়ে প্রায় তোমাদের বেতন প্লাস হবে হ্যাঁ প্লাস বেতন তারপরে যেটা দেখে নিচ্ছি এগুলো সব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে আছে যে টেট পাস লাগবে দু হাজার কুড়ি পর্যন্ত যারা ক্যান্ডিডেট আছে যাদের ট্রেনিং হয়ে গেছে ওরা কিন্তু এখানে বসতে হবে কুড়ি বাইশ কুড়ি বাইশ সেশন যেটা কুড়ি বাইশ সেশন পাবে হ্যাঁ যাদের টেট করবে ওরা বসতে হবে লাস্ট ওদের পরে আর পাবে না ইন্টারভিউ প্রসেসটা বলে দিচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস ইয়ে লাগবে দুশো টাকা লাগবে ও আর এস সি এস টি জন্য ছাড় আছে হ্যাঁ নেক্সট বলে দিচ্ছে যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিসটা আমি দেখাচ্ছি এরপরে যেগুলো পারলে পড়ে দেখতে পারে তোমার নোটিফিকেশানটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি বলে দিচ্ছি এরপরে একাডেমি স্কোরটা যেটা অনেকে ধোঁয়াশা হয়েছিল আগের মতো আছে এক মাধ্যমিকে পাঁচ আছে উচ্চ মাধ্যমিকে দশ আছে হ্যাঁ তারপরে তোমার এন সিটি মানে ডিএরে পনেরো আছে তারপরে আছে তোমার টিচার এলিজিবিলিটি টেস্ট এটা আছে পাঁচ মাত্র তারপরে যেটা তোমার ইন্টারভিউ আছে ওখানে পাঁচ পাঁচ করে দুটো ভাগ করে দিয়েছে হ্যাঁ ইন্টারভিউটাকে পাঁচ পাঁচ করে ভাগ করে এক্সট্রা কারিকুলাম আছে পাঁচ মার্কের এক্সট্রা কারিকুলামটা কী ওটা আমি পরে বলছি বা এখানে লিস্টেও দেওয়া আছে খুব ভালো করেছে কাজ তারপরে টিচার নার্সারি সরি ইন্টারভিউর জন্য আছে পাঁচ এবং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ওই এখানে পড়ানোর জন্য কিছু একটা কোনো বিষয়টা পড়াতে বলতে পারে হ্যাঁ দুটো নিয়ে দশ আছে আর এক কথা যদি বলা যায় তাহলে ইন্টারভিউ কিন্তু দশই হ্যাঁ নেক্সট আমরা পাচ্ছি যে জিনিসগুলো বলে যে কীভাবে কীভাবে মার্কস পাওয়া যাবে হ্যাঁ যেমন একটা নম্বরে দেওয়া আছে যে হান্ড্রেড পার্সেন্ট তুমি পাঁচ পাবে চন্দ্র মাধ্যমিক এবং উচ্চন্দ্রকে দশ পাবে হ্যাঁ পনেরো পাবে রিয়েল ডিএলেডে পার্সেন্টেজ করবো আপনি যারা ডিএডে ভালো মার্কস পেয়েছে সেটা কিন্তু খুবই শুধু কী বলতে দেখো তিন নম্বর পয়েন্টটা দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটেট ইন দ্য রিলিভেন্ট টিচিং টিচার শ্যাল বি রিডিউসড অ্যাপ্রোপ্রিয়েটলি টু মার্কস অবটেন অফ ফিফটিন মানে পনেরো মার্কে যা যত পার্সেন্ট হবে ওরা কিন্তু ওখানে নম্বরটা পেয়ে যাবে টেটে মাত্র পাঁচ আছে এক্সট্রা কারিকুলাম এক এক করে আছে দেখো গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ তোমাকে রাজ্য লেভেলে খেলে যেতে হবে সার্টিফিকেট দেওয়া হবে এনসিসি যার সার্টিফিকেট করা পেয়ে যাবে তারপরে হচ্ছে আর্টস অ্যান্ড লিটারেচার যাদের একটা দক্ষতা বা সার্টিফিকেট পাবে পারফর্মিং আর্টে আছে আর মিউজিক দারুণ দারুণ প্যাড যাদের খুবই সুবর্ণ সুযোগ খাঁটো ভাই তোমরা পাঁচ আছে যাদের দশ বছরের এক্সপিরিয়েন্স তারপরে আট বছরে চার আছে ছ বছরে তিন আছে হ্যাঁ এরকম করে আছে চার বছরে দুই আছে এক চার বছরের নিচে আছে এক বছর তো সবারই তো দশ বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে আর সবাই ওখানে পাঁচে পাঁচ পাবে ওটা দেখে কিছু নাই তো এই ছিল নোটিফিকেশন যারা যারা প্রিপারেশান নিচ্ছ আরও একটু অ্যালার্ট হয়ে যাও কারণ এবার যদি হাত ছাড়া যায় তাহলে কিন্তু প্রচুর অসুবিধা যাবে কারণ এবার তোমার বিএড ক্যান্ডিডেটরা বসে তুমি বাঘের সঙ্গে ছাগলের লড়াই হবে এটা বলা হয়তো একটু বারে বাড়ে গেল দেখি যারা এড করা আছে কোনো একটা বিষয় ওরা এক্সপার্ট আছে ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ভালো ভালো স্টুডেন্ট কিছুটা আছে হ্যাঁ এবার যারা ডিএড করেছে শুধুই ডিএড যারা ভেবেছিল যে আমরা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হিসেবে থাকবো ওদের সঙ্গে এবার আন্দোলন হতে চলেছে বা সরি আন্দোলন করছি মানে প্রতিযোগিতা হতে চলেছে বিএডের বিএড প্রচুর ক্যান্ডিডেট আছে এবার মনে আমরা যা শুনছি চোদ্দো লাখ ক্যান্ডিডেট নাকি পরীক্ষাতে বসবে হ্যাঁ চোদ্দো লাখ বসবে তার মধ্যে হয়তো পঞ্চাশ সাল পাসই করে নেবে এবার পঞ্চাশ হাজার যদি পাস করে নেয় তাহলে তোমার ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি আবার হয়তো ওই এগারো হাজার এগারো হাজার বা তোমার হয়তো বারো হাজার বা দশ হাজার হবে এরকম তার মানে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে তোমার প্রচুর কম্পিটিশান হবে প্রচুর অসুবিধা হবে এই পরীক্ষাটাতে একদম দ্রুত হারে প্রিপারেশান নাও যাতে করে সামনে তোমরা পরীক্ষাটাতে পাস করতে পারো যাতে করে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাও পাস করতে পারো বলতে না হ্যাঁ তাহলে এর জন্য মক ইন্টারভিউ আমরা নিচ্ছি মক ইন্টারভিউ চলছে যারা যারা আমাদের আশেপাশে মালদায় আছো মথাবাড়ি থানার পাশে হ্যাঁ সদলাপুর পেরিয়ে মথাবাড়ি থানার পাশে হ্যাপি হ্যাপি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে সরি হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল হ্যাঁ এখানে একটা থানার পাশে একটা বিল্ডিং আছে ওখানে আমরা মক ইন্টারভিউ নিতে শুরু করেছি শুরু করবো শুরু করে নিই লিস্ট করছি এখন স্টুডেন্টদের বুকিং চলছে হ্যাঁ একটা মক মক ইন্টারভিউ দেবে মাত্র তুমি দুশো টাকা দিয়ে বেরিয়ে যাবে একটা মক ইন্টারভিউ দেবে তো দুশো টাকা দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ এসে সিস্টেম অনেকগুলো এক্সপিরিয়েন্স টিচার থাকবে একদম অভিজ্ঞ গাইড দিয়ে কিন্তু আমরা ইন্টারভিউ নেব আর আমাদের কোচিং চলছে দুর্দান্ত টিচারদের ম্যাথ বেঙ্গালি সাইকোলজি এবং ইংলিশের এক্সট্রা এক্সট্রা ফ্যাকাল্টি দেখে আমরা কোচিং শুরু করেছি দ্রুত আমাদের লিমিট যেটা আছে ওটা পার হয়ে যাবে যারা যারা ভাবছো যে আমরা কোচিংটা নিব মাথাওয়ারি থানার পাশে হ্যাপি ফ্যামিলি ইন্টারন্যাশনাল স্কুলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নম্বরটা হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ টু সেভেন থ্রি ওয়ান এ হচ্ছে কন্ট্যাক্ট নম্বর তোমরা যোগাযোগ করে মক ইন্টারভিউ নিতে পারো অথবা অফলাইন ক্লাসটাও নিতে পারো থ্যাংক ইউ